শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতে জানাবো শুরু ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ শুরু তাগিদ ফারুক আহমেদের ঘরোয়া লীগ বন্ধ থাকায় সুযোগ দেখছেন না নতুনদের ব্যাটিং এর মতো অধিনায়কত্বেও পরিণত তামিমকে চান রকিবুল হাসান শ্রীলঙ্কা সিরিজে পিছিয়ে দেওয়ার পরামর্শ করোনা বিরতির পর মেসি ম্যাজিকে শুরু বার্সেলোনা পিএসজি ছাড়ছেন কাভানি সিলভা ইপিএলে ফিরছেন সানচেজ রামসে শুধু ফিটনেস নয় সময় এসেছে স্কিল নিয়ে কাজ করার তা না হলে পিছিয়ে পড়তে হবে ফিটনেসের সাথে সাধ্যমতো ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ এছাড়া ঘরোয়া লীগ বন্ধ থাকায় স্কোয়াডে খুব বেশি সুযোগ দেখছেন না নতুনদের প্রায় তিন মাস হয়ে গেছে জীবনকে চার দেয়ালে আটকে দিয়েছে করোনা স্থবির হয়ে আছে ক্রিকেটারদের অনুশীলন মাঠের ব্যস্ততা বিসিবি থেকে প্রতি সপ্তাহে দেয়া হচ্ছে ফিটনেসের কাজ সেগুলো মেনে কাজ করে যাচ্ছেন টাইগাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক মাহমুদুল্লাহ সৌম্যদের ভিডিও দেখা যাচ্ছে নিয়মিত আর কতদিন এভাবে চলবে কেউই বলতে পারছেন না স্কিলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছেন ক্রিকেটাররা সাবেক প্রধান নির্বাচকের পরামর্শ এখনই শুরু করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং এর কাজ অনুশীলন যখন শুরু হবে তখন তাদের পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত স্কিল ট্রেনিংয়ে যেমন বোলার যদি বোলার হয় বোলিংয়ে ব্যাটসম্যান ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে এইসব স্পেশালাইজড কাজগুলো আমার মনে হয় তখন বেশি জোর দেওয়া প্রয়োজন ঝুঁকি নিয়ে ক্রিকেট ফেরাচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে পরপর দুই সিরিজ এখন মাঠে গড়ানোর অপেক্ষায় তবে পাশের দেশ ভারত বাতিল করেছে সামনে তিনটা সিরিজ লঙ্কান ক্রিকেটাররা মাত্রই শেষ করেছে ১২ দিনের ক্যাম্প বাংলাদেশ শ্রীলঙ্কাতে যাবে কি না সেই সিদ্ধান্ত নিতে পারছে না করোনা পরবর্তী সময়ে প্রথম জাতীয় দলে খুব বেশি অদল বদলের সুযোগ দেখছেন না ফারুক আহমেদ নির্বাচক কমিটির জন্য এইবারের দল গঠন করাটা আমার দৃষ্টিতে আমার মনে খুব সহজ হবে কেননা এখানে খুব বেশি কিছু চিন্তা করা থাকবে না এই মুহূর্তে তেমন কোনো টুর্নামেন্ট চলছে না তো আমার অনেক সময় হয় কি মনে করেন যারা রেসে মানে যারা ঢুকবি ঢুকবি করছে তারা কিন্তু নির্বাচকদের একটা দিকে ঠেলে দেয় তাকে নেওয়ার জন্য কিন্তু এখন কিন্তু তেমন কোনো খেলা চলছে না শ্রীলঙ্কা সফরে যাওয়া হবে কিনা নিশ্চিত নয় লঙ্কার পরিচিত কন্ডিশনে টেস্টে নামলে খুব একটা সমস্যা হবে না বাংলাদেশের বিশ্বাস অন্যতম সফল প্রধান নির্বাচকের মাঝহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ মেকশিফট অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি তবে তামিম ইকবালকে নিয়ে আশা হারাচ্ছে না রকিবুল হাসান ব্যাটিংয়ের ধরন পাল্টে ফেলেছেন অধিনায়কত্বেও নতুন তামিমকে দেখতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক শ্রীলঙ্কা সফরে যাওয়া উচিত কিনা সে বিষয়ে সাবেক অধিনায়কদের মতামত জানবো আমরা আজ প্রতিক্রিয়া জানিয়েছেন রকিবুল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে অনেকটা ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ কিন্তু সাকিব মাশরাফিদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে পারেনি তরুণরা পরিস্থিতির দাবি অনুযায়ী পারফরম্যান্স আসেনি দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক তামিমের কাছ থেকে শুরুটা সহজ হয়নি টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও রূপান্তর প্রক্রিয়া শেষে শুরু যে নতুন পথ চলা তাতে নেতৃত্ব দিতে হবে অধিনায়কদেরই বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান আলাদা করে পরামর্শ থাকছে তামিম ইকবালের জন্য তার ওই অভিজ্ঞতাটা পুরোপুরি হয় নাই কেউ যে মেক্সিফট ক্যাপ্টেন কেউ নাই তার দেখা শিখেছে ইঞ্জুরি হয়ে গেছে ক্যাপ্টেন তাকে দায়িত্ব ভাইস ক্যাপ্টেন নিতে হয়েছে তামিম ইজ এ চেঞ্জ পার্সন নাও তার ক্রিকেটটা যেমন চেঞ্জ হয়েছে তার অ্যাপ্রোচটা সেটা ওয়ান ডে হোক সে প্রথমে স্লো স্টেডি স্টার্ট করে এবং তার ভিতরে হাঙ্গি রান করা সে হাঙ্গারটা সে পুরোপুরি ভাবে রপ্ত করেছে উপমহাদেশের দেশগুলোর মধ্যে সবার আগে অনুশীলনে ফেরা সাহস দেখিয়েছে শ্রীলঙ্কা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এবার আন্তর্জাতিক ক্রিকেটে চোখ দিমুথ ম্যাথিউসদের তিন মাস লকডাউনের পর ১২ দিনের আবাসিক ক্যাম্প
ওজন কমিয়ে ফিটনেস সেশন পার করে চনমনে লঙ্কানরা। স্কিলের পাঠেও তাদের তীব্র ক্ষুধা। মাঠে নামার আগ্রহটা যে তাদেরই মানায়। তুলনায় মহামারী পরিস্থিতি অনুকূলে নেই বাংলাদেশের। অনুশীলন পর্ব শুরুর সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিসিবি। ব্যক্তিগত উদ্যোগে ফিটনেসের কাজ চললেও সেটা কি যথেষ্ট? নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে রকিবুল হাসানের। একা একা প্র্যাকটিস করতে হবে, টিম এতে দলগত ভাবে একটা জায়গায় যেতে করতে হবে, এবং এটা প্র্যাকটিস না করে যে আমরা শ্রীলঙ্কাতে গেলাম, ওখানে যাবার 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইন, তার আগে না গেলাম আরো 24 দিন আগে 10 দিনে মানে আমরা এই করলাম, আমাদের একটা হোটেল দিয়ে দিল আলাদা ভাবে প্র্যাকটিস। Do you think is it enough? আমরা কি ওখানে একটা প্র্যাকটিস এক্সিবিশন টুর্নামেন্ট ম্যাচ খেলতে যাচ্ছি নাকি আমরা কম্পিটিটিভ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি? ঘরের মাঠে সবসময় কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতির ঘাটতি নিয়ে সেখানে চ্যালেঞ্জ জেতা প্রায় অসম্ভব। টাইগারদের জন্য সতর্ক বার্তা সাবেক অধিনায়কের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্যার ডন ব্র্যাডম্যানের পর সেরা ক্রিকেটারকে? সবাই সচিন টেন্ডুলকারের কথা বললেও এমসিসি প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা নিচ্ছেন বিরাট কোহলির নাম। তিনটি যুক্তি দিয়ে তিনি ব্যাখ্যাও করেছেন। এদিকে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়ানোর আগে ইংল্যান্ড পাকিস্তান লড়াই নিয়ে আলাপ শুরু হয়েছে। সিরিজ আগস্টে হলেও চার্টার বিমানে পাকিস্তানকে জুনের শেষেই নেওয়া হবে ইংল্যান্ডে। সর্বকালের সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নে সর্বাধিক ভোট স্যার ডন ব্র্যাডম্যানেরই পাওয়ার কথা। তার পরের পজিশনেও সচিন টেন্ডুলকারের নামটি উচ্চারিত হয় সবচেয়ে বেশি। কিন্তু এমসিসি প্রেসিডেন্ট ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বলেছেন, স্যার ডনের পর সেরা ক্রিকেটার হওয়ার সব গুণই আছে বিরাট কোহলির। তিনটি যুক্তিও দিয়েছেন তিনি। প্রথম যুক্তি, বিরাটের ফিটনেস অবিশ্বাস্য। মাঠ ও মাঠের বাইরে তার কমিটমেন্ট এতটাই মজবুত যে স্যার ডনের পর সে সেরা হওয়ার যোগ্য। দ্বিতীয় যুক্তি, বিরাটের যেটা সবচেয়ে পছন্দ করি তা হলো মাঠে সে ইমোশন দেখাতে দ্বিধা করে না। অধিনায়ক হিসেবেই হোক কিংবা ক্রিকেটার, সে সবসময় ভারতকে জয়ী দেখতে চায়। তৃতীয় যুক্তি, বিরাট অনেকটা পুরনো দিনের ক্রিকেটারদের মতো। ফেন্সি শট না খেলে কার্যকর ইনিংসে মনোযোগ তার। মিনিমাম রিক্স, ম্যাক্সিমাম গেইন। ক্রিকেটের তিন ফরম্যাটেই 50-এর উপরে গড় বিরাটের। আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা এখন 70টি। সচিনকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র, আর সেটা হলে স্যার ডন আর সচিনের মাঝে তার ঢুকে পড়াই স্বাভাবিক। করোনার মধ্যে ক্রিকেট মাঠে ফেরানোর ঝুঁকি নিয়েছে ইংল্যান্ড। সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এখন সেখানে। জুলাইয়ে সেই সিরিজ শুরুর আগে ক্যারিবীয় দল এখন সেলফ আইসোলেশনে। পরপরই পাকিস্তান দলের সিরিজও নিশ্চিত। ইসিবি ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তান দলকেও চার্টার বিমানে করে নেবে ইংল্যান্ডে। তিন টেস্ট আর তিন টি টোয়েন্টি সিরিজ আগস্টে হলেও জুনের শেষ ভাগেই 29 সদস্যের পাকিস্তান দলকে লাহোর থেকে লন্ডনে উড়িয়ে নেওয়া হবে, আর সব খরচ বহন করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে বিশ্বকাপ ব্যর্থতার জেরে অধিনায়কত্ব হারান পাকিস্তানের সরফরাজ আহমেদ, ছিটকে যান দল থেকেও। তবে ইংল্যান্ড সফরের দলে ফিরে স্বস্তি এসেছে তার। নতুন করে নিজেকে প্রমাণে কথাও বলেছেন। খেলোয়াড়দের ভুল হবেই, সে কারণেই দল থেকে বাদ পড়তে হয়। অধিনায়ক হিসেবেও আমি ভুল করতে পারি, সে কারণেই হয়তো বাদ পড়েছিলাম। ফিরে এসে সেই ভুল আর করতে চাই না। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফল হওয়ার উপরই অবশ্য নির্ভর করছে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরবর্তী লা লিগায় মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। 3 মাস পর জিদানের দল প্রথম ম্যাচ খেলছে এইবারের বিপক্ষে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে গ্যালাকটিকোস। ম্যাচের 4 মিনিটে গোল করেন টনি ক্রুজ। এর আগে দিনের প্রথম ম্যাচে সিমিওনের আতলেতিকোকে রুখে দেয় বিলবাও। প্রথমার্ধে মানিয়ে নিতে সময় নিয়েছে দুদল, তবে ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়েছে বিলবাও। 37 মিনিটে ইকার মুনিয়ানের গোলে লিড পায় তারা। মাত্র 2 মিনিট স্থায়ী হয়েছে এগিয়ে থাকার আনন্দ। 39 মিনিটে সমতায় ফেরান ডিয়াগো কস্তা। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলেছে, লাভ হয়নি, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে। প্রায় 3 মাস পর ম্যাচ খেলতে নেমে বড় জয় উপহার দিয়েছে বার্সেলোনা। করোনা পরবর্তী সময়ে লা লিগার প্রথম ম্যাচে মায়োর্কোকে
4-0 গোলে হারিয়েছে মেসির দল। ছন্দে ছিলেন মেসি, অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন নিজেও। এদিকে কোপা ইটালিয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের সঙ্গে 1-1 গোলে ড্র করে ফাইনালে উঠেছে নাপোলি। এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে। ম্যাচের মাত্র 65 সেকেন্ডে আর্তুরু ভিদালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করেন ভিদাল। এরপর 12 মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মেসি, কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয় বার্সা অধিনায়কের। 37 মিনিটে মেসির হেড থেকে বল পেয়ে গোল করেন মার্টিন ব্রাথওয়েট। বার্সেলোনার পক্ষে ডেনিশ ফরওয়ার্ডের এটি প্রথম গোল। বিরতির পর ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অধিক ছন্দে দেখা যায় মেসিকে। মেসির অ্যাসিস্টে দারুণ নৈপুণ্যে গোল করেন জর্ডি আলবা। যোগ করা সময়ে গোলের দেখা পেয়ে যান মেসিও। ট্রেডমার্ক বাঁকানো শটে জাল খুঁজে নেন ফুটবল জাদুকর। এই গোলে অ্যাসিস্ট করেন দীর্ঘ 6 মাস পর ইঞ্জুরি থেকে দলে ফেরা সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে মাত্র 30 মিনিটের জন্য নামলেও নজর কেড়েছেন উরুগুয়ান স্ট্রাইকার। এই জয়ে 28 ম্যাচে 61 পয়েন্ট হলো বার্সার। শীর্ষে থাকা কাতালান জায়ান্টদের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখতে না পারলেও টিভিতে বা বিগ স্ক্রিনে ঠিকই উপভোগ করেছেন বার্সা ভক্তরা। বার্সেলোনার ক্যাফেতে ক্যাফেতে সমর্থকরা উন্মুখ হয়েছিলেন প্রিয় তারকাদের নৈপুণ্য দেখতে। এদিকে কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগে নাপোলির বিপক্ষে শুরুতে আধিপত্য দেখায় ইন্টার মিলান। মাত্র দ্বিতীয় মিনিটে ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় নেরাজ্জুরিরা। তবে নিজেদের মাঠে শেষ হাসিটা হাসে নাপোলি। 41 মিনিটে নাপোলিকে সমতায় আনে ড্রিস ম্যাটেন্স। সেই সমতাতেই শেষ হয় ম্যাচ। প্রথম লেগে 1-0 গোলের জয়ে ফাইনালে উঠে যায় নাপোলি। এই ম্যাচে স্কোর করে নাপোলির পক্ষে সর্বোচ্চ 122 গোল দেওয়ার রেকর্ড গড়েন বেলজিয়ান ফরওয়ার্ড ম্যাটেন্স। 17 জুন ফাইনালে ইউভেন্টাসের বিপক্ষে লড়বে গাত্তুসোর দল। অন্যদিকে জার্মান লীগ বুন্দেসলিগায় শিরোপার খুব কাছে বায়ার্ন মিউনিক। করোনা সংকট কাটিয়ে লীগ শুরুর পর টানা 6ষ্ঠ জয় পেল বায়ার্ন। মনশেন গ্লাডবাককে বাভারিয়ানরা হারিয়েছে 2-1 গোলে। 31 ম্যাচে 73 পয়েন্ট বায়ার্নের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের পয়েন্ট 66। বাকি 3 ম্যাচের মধ্যে আর একটি জিতলেই টানা 8ম বার শিরোপা ঘরে তুলবে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসজির দীর্ঘ সাফল্য গাঁথার 2 কারিগর এডিসন কাভানি ও থিয়াগো সিলভা ছেড়ে যাচ্ছেন পিএসজি। এদিকে ইটালি থেকে আবারও ইংলিশ ফুটবলে ফেরার জোর সম্ভাবনা সানচেজ ও রামজির। অন্যদিকে ধর্ষণ মামলা থেকে ছাড়া পেয়ে চেলসি উইঙ্গার হাডসন ওডোইয়ের মনোযোগ ইপিএলে। 2013 থেকে পিএসজির সঙ্গী কাভানি নাপোলি থেকে এসে রেকর্ড গড়েছেন ফ্রান্সের শীর্ষ ক্লাবে। 200 গোল করে পিএসজির অল টাইম লিডিং স্কোরার কাভানি। অন্যদিকে ডিফেন্সে লম্বা সময় ধরে পিএসজির ভরসা থিয়াগো সিলভা। 2012 সালে মিলান থেকে এসে দীর্ঘ 8 বছর পিএসজি এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ঠিকানা। অধিনায়ক হিসেবেও ছিলেন সফল। কাভানি সিলভা দুজনই এই গ্রীষ্মে ক্লাব ছেড়ে দিচ্ছেন। নতুন কোনো ঠিকানায় দেখা যাবে তাদের। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো নিশ্চিত করেছেন এটি। জুনে চুক্তি শেষ হলেও চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ কাপ পর্যন্ত পিএসজির সাথে থাকবেন দুজন। আথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউ ক্যাসেলের মতো ক্লাব কাভানিকে দলে ভেড়াতে আগ্রহী। অন্যদিকে আবারও ইংলিশ ফুটবলে দেখা যেতে পারে অ্যালেক্সিস সানচেজকে। ধারে 2 বছরের জন্য ইন্টার মিলানে এসেছিলেন, কিন্তু বাজে ফর্ম আর ইঞ্জুরিতে নেরাজ্জুরি শিবিরে ভালো সময় যাচ্ছে না তার। সানচেজ ফর্মে না থাকলেও আর্থিক দুরবস্থা বিবেচনায় নতুন ফরওয়ার্ড নাইনে চিলিয়ান ফরওয়ার্ডকেই ব্যাকআপ হিসেবে ফেরাতে চান ম্যানিউ ম্যানেজার সুলসায়ার। তবে লোনের চুক্তি ভঙ্গ করে সানচেজকে আগেভাগে ফেরালে জরিমানা গুনতে হবে ইউনাইটেডকে। ওয়েস্ট মিডফিল্ডার অ্যারন রামজি গেল গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে এসেছিলেন ইউভেন্টাসে, কিন্তু তুরিনে খুব একটা ভালো করতে পারছেন না রামজি। এই করোনাকালে রামজিকে মোটা অঙ্কের বেতন দিতে চাইছে না ইউভে কর্তৃপক্ষ। তাই টটেনহামের আগ্রহে ধারে রামজিকে ছেড়ে দিতে পারে ইউভেন্টাস। এদিকে মাত্র 3 দিন পর শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ধর্ষণ মামলা থেকে ছাড়া পাওয়া চেলসি উইঙ্গার হাডসন ওডোইয়ের মনোযোগ ইপিএলকে ঘিরে। 17 মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া হাডসন জামিনে ছাড়া পান জুনে। টুইটে ইংলিশের স্ট্রাইকার নিশ্চিত করেছেন আর কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। খেলায় ফিরতে পেরে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান হাডসন। হতে চান চেলসির রোল মডেল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খড়গপুরে নিশ্চিত চাকুরি নাকি অনিশ্চয়তায় ভরা ক্রিকেটারের জীবন। জংশনে দাঁড়িয়ে নেয়া এম এস ধোনির সিদ্ধান্ত, পথ চলা দুর্দান্ত ফিনিশিংয়ের গল্প,
রূপালী পর্দায় ফুটিয়ে তুলিয়েছিলেন যিনি অসম্পূর্ণ থেকে গেছে সেই সুশান্ত সিং রাজপুতের গল্প। এমন ফিনিশিং কেউ প্রত্যাশা করেনি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে দুর্দান্ত অভিনয় করা এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের যত খেলা। স্ট্রাইক হামলিং, তুমি রান আউট মত করবা দেনা বস। হ্যাঁ।